আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এখনও পানীয় জলের সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম ডামরা ও জামুরিয়ার বিস্তীর্ণ এলাকা। আমরুত প্রকল্পের প্রথম ধাপে কিছুটা কাজ হলেও উক্ত দুটি অঞ্চলে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। তাই এবার প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দিতে আসানসোল পুর নিগমের উদ্যোগে আমরুত প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে, যার মধ্যে অন্যতম প্রকল্প হল আসানসোল ডামরা প্রকল্প, যার জন্য বরাদ্দ হয়েছে 28 কোটি টাকা। অন্যদিকে ডামরা জামুরিয়া প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 88 কোটি টাকা। এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ওই অঞ্চলের প্রতিটি ঘরে পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র বিধান উপাধ্যায়। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প দুটির উদ্বোধন করেন মহানাগরিক বিধান উপাধ্যায়। তিনি বলেন, 2024-এর মধ্যে এই প্রকল্প দুটির কাজ শেষ হবে। এছাড়াও এই বিস্তীর্ণ অঞ্চলের প্রতিটি ঘরেরই পানীয় জলের সমস্যার সমাধান হবে। আমাদের ডামরা আসানসোল এবং ডামরা জামুরিয়া এই দুটি জলের প্রজেক্টের আমরুতের দুটি প্রজেক্টের উদ্বোধন হলো। এই দুটি প্রজেক্টে একটা ডামরা আসানসোল যেটা আছে সেটা প্রায় 28 কোটি টাকা ব্যয়, এবং ডামরা থেকে যেটা আমাদের জামুরিয়া 13টি ওয়ার্ডে যাবে সেটা প্রায় 88 কোটি টাকা উদ্বোধন হলো। এতে এই কাজটা 2024-এর মধ্যেই শেষ হবে। শেষ হলে ডামরা আসানসোলের এই প্রান্তটাতে যত বাড়ি আছে সব বাড়িতে, বড় লোক হোক গরিব লোক হোক, সবার বাড়িতে জল পৌঁছে যাবে। এবং জামুরিয়ার ডামরা টু জামুরিয়া যে প্রজেক্টটা হচ্ছে প্রায় 88 কোটি টাকা, সেটাতে জামুরিয়ার প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। আমরা মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা বলেন, যে উনি যেটা বলেছিলেন যে আমরা প্রতিটি বাড়িতে জল দেব, সেটা কিন্তু বর্তমান দিনে এসে এটা কিন্তু সবার বাড়িতে পৌঁছে যাওয়ার নজর দেখতে পাচ্ছি। এরপরে রাখি পরিয়ে বরণ করে নেব আমাদের 6 নম্বর বোর্ড চেয়ারম্যান মাননীয় দেবাশিস সরকার মহাশয়কে। এরপর রাখি পরিয়ে বরণ করে নেবে আমাদের জামুরিয়া 1 নম্বর বোর্ড চেয়ারম্যান মাননীয় শেখ সান্দার মহাশয়কে। এরপর রাখি পরিয়ে আমরা গ্রহণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় আব্দুল হাউস। এই মাত্র আমরা গ্রহণ করে নিচ্ছি আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানাগরিক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়। গ্রহণ করে নিলেন আমাদের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় আজকে আমাদের ডামরা জলের প্রকল্প মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় জল প্রকল্প একটা উদ্বোধন হলো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।